দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় জিবি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা চালু হলো। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক খোলা হয়েছে মঙ্গলবার। 12 এবং 13 জুলাই হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ছিল কোভিড-19 সংক্রমণ রোধে স্যানিটেশনের জন্য। মঙ্গলবার থেকে পুনরায় স্বাভাবিক পরিষেবা প্রদান করা শুরু হয়েছে। এদিন জিবি হাসপাতালের বহির্বিভাগে রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। এখন যে জিবিতে আইছেন টোটাল পরিষেবা দুদিন তো বন্ধ আসতো জিবি। হ্যাঁ ভালো ভালো। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা 24x7।